হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আর দেখো, আজকে আমি তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে দুপুর প্রায় পৌনে দুটো। আমি আমার আজকের পুরো হোম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব, আমার ঘরের সমস্ত জিনিসটা, কখন কি কবে কখন কিনেছিলাম, এগুলোর সাথে আমার প্রচুর 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 স্মৃতি জড়িয়ে আছে, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে কোনো কাজকর্ম শেয়ার করব না, আজকে একটু অন্যরকম ভিডিও দেবো। যদি তোমাদের ভালো লাগে প্লিজ ভিডিওটা পুরো দেখো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তা চলো, আমি কবে কখন কোন সময় কী কী কিনেছি, আমার পুরো ঘরে কী আছে, ভাঙা ঘরে আমি কেন এত সবসময় ভালো থাকি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো, তোমাদের প্রথম জিনিসটা দেখাই, যেটা আমার তোমার দাদা ভাইয়ের সাথে বিয়ে করে যেটা আমার প্রথম জিনিস কেনা, সেটা তোমাদের সাথে আগে দেখাই। চলো, এই যে দেখছো তোমরা, এই যে আমার ঠাকুর, এই যে ঠাকুরের যে এই সিংহাসনটা, আমার ফার্স্ট, আমার ঘরের কোনো জিনিস বলতে এটা আমি ফার্স্ট কিনেছি বৈশাখ মাসে তোমার দাদা ভাইয়ের সাথে বিয়ে করার এক মাস পর এই সিংহাসনটা কিনেছি। যেদিনে আমি এই সিংহাসনটা কিনেছি, তারপরে সেই দিনই আমি আর একটা জিনিস কিনেছি, তোমাদের সেটা দেখাচ্ছি। আসো, তারপরে আমি কি কিনেছি, এই চকিটা, এই যে চকিটা, এই চকিটার সাথে আমার অনেক স্মৃতি, অনেক তোমার দাদা ভাই এই চকিটা কেনার জন্য, তখন যেহেতু পয়সা অল্প ছিল সেহেতু আমার তখন তোমার দাদা ভাই এইটা আমার কুনিয়ে থেকে এই চকিটা কিনে এনেছে, পুরানো কিছু ব্যবহার করবে না বলে। আমার বিয়ে যখন আমি তোমার দাদা ভাইকে করি, আমাদের শুধু একটা হাড়ি আর যে কড়াইতে আমি রান্না করি সেই কড়াইটা আর হাড়িটা আর একটা হাতা আর একটা ফাটা থালা রয়েছে, আর তাছাড়া আমার আর কিচ্ছু ছিল না। সব একটু 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 করতে করতে সঞ্চয় করতে করতে আজ আমি অনেক কিছু করে ফেলেছি, মানে করেছি ঘরে সংসারের জিনিস যতটা মানুষের প্রয়োজন, কিন্তু সব আমার অনেক কষ্ট করে করা। এই চকিটা যখন তোমার দাদা ভাই কিনতে যায়, আমাদের এখানে তখন শকুন্তলা পুজো ছিল, সেদিন আমি ঠাকুরের সিংহাসনে কি বসাবো, যখন ঠাকুরের সিংহাসন কিনেছি তখন আমি এই যে আমার দরজার উপরে যে তারামার ফটোটা লাগানো, তারামার ফটোটা লাগানো তোমরা দেখতে পাচ্ছ, এই তারামার ফটোটা আমি সেদিন ফার্স্ট আমার এই ঠাকুর কেনা, আর একটা হচ্ছে লক্ষ্মীর পেঁচা পয়সা ঘট কেনা। আর তখন এই চকিটা যখন আমি কিনেছি, তোমার দাদা ভাই সকালে গেছিল প্রায় 9টা 10টা, আর বাড়ি এসেছিল রাত্রিবেলা 8টা 9টা, 3-4 ঘন্টা একজনের থেকে ভ্যান একটা ভাড়া করে 3-4 ঘন্টা ভ্যান চালিয়ে গিয়ে এটা কিনে এনেছি। আবার যখন এসে তখনও প্রায় 3-4 ঘন্টা কন্টিনিউ রয়ে গেছে, লেগেছে। তারপরে আমি কি কিনেছি তোমাদের সাথে সেটা শেয়ার করি। তারপরে আমার ঘরের কোনো বাসন টাসন কিচ্ছু ছিল না, তারপরে আমি আস্তে আস্তে মাথার চুল দিয়ে পয়সা দিয়ে প্রচুর বাসন করেছি, বাসন এত বাসন করেছি এখন আমার বলতে বাসনের অভাব নেই। তারপর করেছি হচ্ছে এইখানে দেখো, তোমাদের দেখাই আমি বন্ধু, এই যে শিলনোড়াটা দেখছো, এই শিলনোড়াটা তারপর আমি করেছি, আমি যেখানে যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির মাসিমার শিলনোড়ায় আমি 2 দিন মশলা বেটেছিলাম। তখন সেই মাসিমা আমাকে একটা কথা বলেছিল যে এগুলো লাগার জিনিস, এগুলো তখন আমাদের সে সামর্থ্য ছিল না কেনা, তোমার দাদা ভাইয়ের কাজ হতো না, রাজমিস্ত্রি কাজ একদম হতো না, শুধু বসে থাকতো। তখন খুব মানে 100 টাকাটা খুব খুব, তখন 75 টাকা 100 টাকা রোজ ছিল মানুষের। তখন আমি ওই শিলনোড়াটা, তারপর তোমার দাদা ভাই বললো চলো দুটো কম খাবো, লোকের কথা শুনবো না, তখন আমি শিলনোড়াটা কিনে আনি। নাহলে আমি মশলার গুঁড়ো দিয়ে কতদিন খেয়েছি তারপর কিনেছি, উনি আমাকে একদিন বেটে, একদিন মশলা বেটেছিলাম, তাতে আমি একটা বলেছিল যে না লোকের ঘরে বাড়তে চলে আসো, যেমন আছে তেমন খাবে, সেই কথাটা আমার একটু গায়ে লেগেছিল। তারপরে আমি কি কিনেছি দেখো, তারপর একটা টুল কিনেছিলাম, তারপরে র‍্যাক কিনেছিলাম, সেগুলো এখন দেখাতে পাচ্ছি না, র‍্যাকটা মোটামুটি ভেঙে গেছে, টুলটাও একটু ইয়ে হয়ে গেছে। তারপর আমি কিনি আমার ছেলে যখন আমি একটা বাড়ি ভাড়া থাকি, ওই মাসিমার বাড়ি ছেড়ে আর একটা বাড়ি যখন ভাড়া যাই, তখন আমার ছেলে যখন তাদের বাড়ি টিভি দেখেছিল, তারা মানে একটা কেমন একটা, তখন আমার ছেলে প্রায় 2-2.5 বছর বয়স, বাচ্চা মানুষ, কার্টুনের একটু নেশা হয়। তারপরে আমি এই যে টিভিটা, আমি এই টিভিটা আমি 5,105 টাকা দিয়ে কিনেছি, তোমার দাদা ভাইয়ের থেকে বলে কথা বলে তোমার দাদা ভাইয়ের সাথে, দেখো ওই মাত্র আমি ঝেড়ে গেলাম, এক্ষুনি তো এক্ষুনি ঝুল পড়ছে, মাকড়সা জাল টানছে। এই এই টিভিটা তখন আমি কিনি 5,105 টাকা দিয়ে, আর লোন তুলেছিলাম আমি, লোন তুলে তখন এই টিভিটা আমি কিনেছিলাম। এই টিভিটা কেনাতে আমার অনেক 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 স্মৃতি আছে, অনেকেই বলে যে এখন ক্যালেন্ডার টিভি, কিন্তু এইটা আমার জীবনের ফার্স্ট টিভি, যদি আমার ছেলে কোনোদিন না ফেলে দেয় তাহলে এটা আমার থেকে যাবে, এটা স্মৃতি। এটা আমি কিসে রাখতাম বলো, টুলে রাখতাম, ওই যে বললাম শাড়ি দিয়ে টুল রেখেছিলাম, সেই টুলে রাখতাম, তখন আমি নাইটি পরতাম না শাড়িই পরতাম, সেই টুলের উপর টিভিটা রাখতাম, রাখতে রাখতে যখন
তারপরে আমি কি কিনেছি দেখো, আমাদের ব্যাগে নতুন নতুন জামা কাপড় থাকতো, বুঝেছো? ব্যাগে নতুন নতুন আমাদের জামা কাপড় থাকতো, মানে নতুন যে দুই একটা যা জামা কাপড় ছিল, বেশি তো খুব ছিল না ব্যাগে, সেই ব্যাগটা নিয়ে যখন আমি আমার শ্বশুর বাড়িতে যাব তখন আমার সেই ব্যাগটা প্রয়োজন ছিল। তাহলে বাকি জামা প্যান্টগুলো কোথায় রাখবো? সেই দিন গিয়ে তোমাদের দাদা ভাই, তখন আমাদের রাতের ট্রেন ছিল, এখন যেমন সকালের ট্রেনটা পাই তখন রাত্রি 9:40 ট্রেন ধরে যেতাম। সেই দাদা ভাই, তোমার দাদা কি করবে, ঘরে রেখে গেলে ইঁদুর, প্রচুর বড় বড় ইঁদুর ছিল, ইঁদুরে সব কেটে দেবে, তো কি করবে? তখন তোমার দাদা ভাই গিয়ে বললো, কিছু যখন পয়সা আছে চল যাই দেখি একটা কমের মধ্যে আলমারি পাই কিনা। তাহলে এই আলমারিটা হচ্ছে তখন আমার, এই আলমারিটা আমার তখন তোমার দাদা ভাই কিনেছে। এই আলমারির যত, তারপরে আস্তে আস্তে আমার তখন শাড়ি ছিল মানে দুটো, তারপর আস্তে আস্তে করতে করতে একটা দুটো করতে করতে মোটামুটি আলমারিতে শাড়ি একটা মেয়ের যে পরিমাণে থাকে, হয়তো আমার সেই পরিমাণে নেই, তবে আছে, তার চলে যাওয়ার মতো আমার এই আলমারিতে আছে। তবে এই আলমারির লকটা ভেঙে গেছে, লাগে না, ওই কোনায় যেখানে ঠাকুর আছে সেইখানে আমার এই আলমারিটা ছিল, যার জন্য ঘরটা আমাদের যখন বসে যায় আলমারিতে প্রচুর চাপ পড়ে, লকটা লাগানো থাকাতে লকটা আমার ভেঙে বেরিয়ে গেছে। আর ওই যে আলনাটা দেখছো না, ওই আলনাটা আমি এই আলমারি কেনার বা টিভি কেনার আগেই ওই আলনাটা আমি কিনেছিলাম। আলনাটা অনেক বড় ছিল, কিন্তু যেহেতু ওখানে তুলে দেওয়া হয়েছে তোমার দাদা ভাই উপরটা কেটে দিয়েছে, কেটে দিয়ে ওই আলনাটা রেখেছে। যদিও ওই রকম আলনা এখন কেউ ব্যবহার করে না, কিন্তু তবু আমরা করি, আমাদের মতো মানুষরা করে। আর হচ্ছে কি বলতো, তারপরে কি করলাম, এই যে শোকেসটা, আমার ছেলের 5 বছরের জন্মদিনে আমি এই শোকেসটা কিনেছিলাম। শোকেসটা দেখো, আমার ছেলের 5 বছরের জন্মদিনে এই শোকেসটা আমার কেনা। তোমার দাদা ভাই বললো, মানে 5 বছরের জন্মদিনে 2-4 দিন আগে আমার ছেলে কি করলো বলো, যে টিভিটা যে টুলের উপর ছিল না, বাচ্চা মানুষ দৌড়াতে গিয়ে মানে টিভিটা পড়ে যাচ্ছিল, তখন তোমার দাদা ভাই বললো কি করব কি করব। তখন সে বছর ছোট্ট করে একটা জন্মদিন করা, 5 বছরে তো একটা জন্মদিন করতেই হয়, ছোট্ট করে একটা জন্মদিন করেছি। আর এই শোকেসটা আমি কিনে এনেছি দোকানে গিয়ে, আমি অর্ডার দিয়েছিলাম, সেদিন দেয়নি কিন্তু আমি কারখানাতে অর্ডার দিয়েছিলাম, দিয়ে এটা আমি আমার সাইজ মতো বানিয়েছিলাম, যে এই জায়গাটা জানি ধরে, সেই জন্য সে সাইজ মতো আমি বানিয়েছিলাম এই শোকেসটা। এই শোকেসটা আমার অনেক কাজে লাগে, অনেক কাজে বলতে কি লাগে দেখো, ছেলের, আমার ছেলে অনেক জায়গায় প্রাইজ জিতেছে, আর খেলনা টেলনা যা আছে সেগুলো তো এই যে এই জায়গাটা আছে, আর এইখানটা মোটামুটি আমার সমস্ত টুকটাক কাগজপত্রগুলো থাকে। আর এই যে তলায় নিচে একদিকে ঠাকুরের বাসন, আর তোমাদের দেখালে তোমরা বিশ্বাস করবে, একদিকে ঠাকুরের বাসন আর একদিকে সবজি রাখি আমি, সবজি ইঁদুরের জ্বালায় আমার শোকেসে সবজি থাকে। আমার শোকেসের কত ভাগ্য বলো তো, যে শোকেসের মধ্যে সবজি থাকে। তোমাদের দেখাবো, দেখবে, দাঁড়াও দেখাচ্ছি, চলে আসো তোমরা আমার। এই দেখো ঠাকুরের বাসন আমার, এখানে হচ্ছে এই যে ঠাকুরের বাসন, আর এইখানটা আমার সবজির ঝুড়ি থাকে, এই দুটো থাকে আমার এই দুদিকে। তারপরে আস্তে আস্তে বছরের বছর মানুষ একটা করে, হ্যাঁ পাখাটা আমি কিনেছিলাম, পাখাটা আমি প্রায় আমার বিয়ের প্রায় 1.5-2 বছর পর কিনেছিলাম। 1 বছর ভাড়ায় পাখা এনে পাখা চালিয়েছিলাম, আর একবার তারপরের বছরও আমি গরমে কাটিয়েছিলাম। তারপরে আমাকে তোমার দাদা ভাই ওই বাড়ির কারেন্টের কাজ করতে গিয়ে আমার তো পাখাটা তোমার দাদা ভাই কিনে দিয়েছিল, গরমে আমার ছেলে আমি থাকতে পারছিলাম না, তখন এই পাখাটা আমার কেনা পাখাটা। তারপরে কি করেছি বলো, তারপরে করেছি যেটা হচ্ছে আমার এই গ্যাস, এই গ্যাস সিলিন্ডারটা, এইটা দিয়ে আর এটা দিয়ে আমার প্রায় 6,500 টাকা নিয়েছে বক্সিস দিয়ে, আমার এই দুটো দিয়ে আমার 6,500 টাকা লেগেছে, এই গ্যাসটা আর এই এইটা, এই দুটোতে আমার 6,500 টাকা লেগেছে। এই তখন আর যেই গ্যাসটা আমি কিনেছি জাস্ট 1 সপ্তাহ হয়েছে, তখন আমার কাকা শ্বশুর মারা যায়, এতে আমার অনেক স্মৃতি। কাকা শ্বশুর মারা যায়, কাকা শ্বশুর মারা গেলে সেখানে একটা টাকা দেওয়ার ব্যাপার, কাকা শ্বশুর মারা যাওয়ার 10 দিনের দিন আমাদের যাওয়ার কথা ছিল, যাবো ওখানে কাজ হবে। আমার তোমার দাদা ভাই তো যেদিন মারা গেছে সেদিনই চলে গেছে, রাত্রিবেলা আমাদের সন্ধ্যেবেলা ফোন এসছে, রাত্রি বললাম 9:40 গাড়ি ছিল, ওইটা ধরে তোমার দাদা ভাই একা গেছে, আমরা যাইনি, কেন আমরা গেলে তখন আমার ছেলে ছোট, একটা সমস্যার ব্যাপার সেই কারণে। আর এই গ্যাসটা যখন আমি নিয়েছি তখন হচ্ছে তোমার কাকা শ্বশুর মারা যায়, তখন কি হয়েছে, আর একটা জিনিস আমার জীবনে ফার্স্ট সোনার জিনিস নেওয়া হয়েছে, আমার নাকে একটা রূপোর নাকছাবি ছিল, এই যে নাকছাবিটা দেখছো, সেই সময় আমি ঠোঙা করতাম, সেই ঠোঙার টাকা দিয়ে আমি এই নাকছাবিটা কিনেছি। এই নাকছাবিটা আমি তোমার দাদা ভাইয়ের, মানে সেই সময় তোমার দাদা ভাই বললো কাকাকে টাকা দেবো, আমি সংসার চালাতাম কিন্তু সেই সময় অতটা পয়সা টাকা আমাদের ছিল না, তখন আমি প্রথমবারের জমিটা, তার মধ্যে আমার হয়েছিল আমি প্রথমবারের জমিটা আমার নেওয়া হয়েছিল, বুঝেছো, প্রথমবারের জমিটা আমার নেওয়া হয়েছিল, দিয়ে তখন ওই টাকা পয়সা আমাদের কিচ্ছু ছিল না, অনেক কষ্টর জন্য আমরা গ্যাসটা কিনেছি।
যেহেতু একটা সিলিন্ডার আমার গ্যাসের ছিল, সেহেতু পাশের বাড়ির একজনের আমি দুবার না তিনবার সিলিন্ডার নিয়েছিলাম, তার জন্য তারা আমি অনেক কাজও উপকারও করে দিয়েছিলাম। কিন্তু তারপর দেখলাম একটা মানুষ একটা জিনিস, তো তোমার দাদা ভাইকে বললাম যে না এইভাবে তো চলতে পারে না, স্টপে হচ্ছে না, তেল আমি পাই না রেশনে, তখন আমার রেশন কার্ডও ছিল না, রেশন কার্ড যা ছিল বাদ হয়ে গেছিল। সেইখান থেকে আমি পর থেকে আবার আমি 3,000 টাকা খরচ করে আর একটা সিলিন্ডার কিনেছি, এই যে এখানে রাখা আছে বুঝেছো, সেই সিলিন্ডারটা কিনেছি। কেনাতে আমার অনেক স্মৃতি আছে জীবনে, লোকে যা হয় আর কি। ওই সিলিন্ডারটা সে যখন আমার কাছে বললো গ্যাস তুলেছিলাম, সে বললো না দাও আমাকে, আমি বললাম যে না আমি তো আমার এ মাসে গ্যাসটা লাগবে, তখন সে আমাকে বললো যে হ্যাঁ, মানে যাই হোক। তারপরে করোনার সময় তোমার দাদা ভাইয়ের পাক্কা প্রায় 6 মাস কাজ ছিল না, 3 মাস লকডাউন ছিল আর বাকি 3 মাস লোকে কাজ করায়নি, তখন একদম আমাদের কাজকর্ম ছিল না, খুব পরিস্থিতি খারাপ ছিল আমাদের। তখন কি বলো, তোমার দাদা ভাই বাড়িতে যে বসেছিল, বাবুর যেহেতু বই খাতা, টিভিটা যখন আমি শোকেসে রাখি ওই টুলের উপর বাবু বই খাতা রাখতো, তাই বই খাতাগুলো রাখার জন্যে তোমাদের দাদা ভাই এই টেবিলটা হচ্ছে হাতে বানিয়েছে। এই টেবিলটা করোনার লকডাউনের সময় হাতে, কিন্তু প্রচুর ভারী, কিন্তু খুব মানে টেকসই, যাকে বলে খুব টেকসই, এই টেবিলটা তোমার দাদা ভাই হাতে বানিয়েছে। আর আমার ঘরের আর কোথায় এখানে টেবিলটা রেখে পুরো ঘরই যান। বাবুর একটা সাইকেলও কিনেছিলাম, সেটাও ভেঙে গেছে, যেহেতু এখন নেই তাই তোমাদের দেখাতে পাচ্ছি না। তোমার দাদা ভাইয়ের একটা সাইকেল আছে। আর আমার ঘরে কোথায় কি আছে, এখানে এর মধ্যে থাকে আমার হচ্ছে আলু টালুগুলো, জলের বেড়াল, আর এই জলের বেড়ালটার মধ্যে আমি সব পেঁয়াজ রাখি। আর আমি কোথায় কি রাখি আমার খাবার দাবার সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার যেহেতু ঘর ছোট, জায়গা ছোট, বাকিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, বুঝতে বললাম। এবার আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আমার এখানে কি, এই দেখো যত রকমের কৌটো দেখতে পাচ্ছ, যত রকমের কৌটো, এখানে হচ্ছে কোনোটা মানে চানাচুর, বিস্কুট, আচার, তারপর টুকটাক মশলাপাতি বা তেলের বড় কৌটো, আর এখানে হচ্ছে দেখো এই যে এগুলো হচ্ছে আমাদের সব খাবার দাবার, দেখেছো। এই খাবার দাবারের মধ্যে কি আছে, ভাত তরকারি সব এখানে রাখি। আর তোমরা জানো এইখানটা আমার বাসনের ঝুড়ি থাকে, আর তারও পিছনে থাকে হচ্ছে চালের বালতি, আটার বালতি, আটার হাঁড়ি, ঠাকুরের বালতি, তোমার দাদা ভাইয়ের কিছু যন্ত্রপাতি, এর তলায় এই সব জিনিস থাকে, মুড়ির কোটো, এগুলো সব বাবু স্কুলে যায়, জলের বোতল, যাবতীয় যত জিনিস এই তলায় এই মোটামুটি পুরোটাই থাকে। কুকারটা রাখতে হয়, বাসনগুলো রাখতে হয়, এক্সট্রা একটা বালতি রাখতে হয়, কখনো যদি এই বালতিটা ফেটে যায় জলের তখন কি করব, তখন ওটা বার করতে হয়। আর এইখানটা বসে রান্না করি। বন্ধুরা এখন যে তোমরা আমার এত কোটো দেখছো, আমার এক সময় এমন গেছে যে একটা কোটো ছিল না যেখানে আমি মশলাপাতি রাখতে পারি, আমি এই জিনিসগুলো করেছি আমার খুব 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 কষ্টের। লোকে সব কিছু পায়, বাপের বাড়ি পায়, শ্বশুর বাড়ি থেকে পায়, বা অনেকে যখন শ্বশুর বাড়ি থেকে আলাদা করে দেয় খালি হাতে, তাদের স্বামীর একটা ইনকাম থাকে বা একটা ব্যাংক ব্যালেন্স থাকে যেটা দিয়ে তারা হঠাৎ করে সব কিছু করে ফেলতে পারে, কিন্তু আমরা কিন্তু তা না। প্রত্যেকটা জিনিসের উপর আমার অনেক স্মৃতি। এই যে জায়গা, এই যে আমার বিছনার যে তোষকটা, এটাও আমি একদিন হঠাৎ লেপ বালিশ তুলে যাচ্ছে দেখছি বলছে, তখন আমি বললাম দাদা আমাদের, আমি বিয়ের পরে এমন ছিল আমার মাথায় যে বালিশ দিয়ে ঘুমাবো সেইটা ছিল না, বিছনা ছিল না। এখন দেখো সেখান থেকে আমার এই দেখো বালাপোষ, গায়ে দেওয়ার কষ্ট নেই, বিছনা বালিশ করবে যাবৎ, এগুলো মোটামুটি টুকটাক আমি যেটা একটা মানুষ বেঁচে থাকতে গেলে লাগে সেগুলো আমি সব মোটামুটি করেছি। জামা কাপড়, আমি যদি আমার জামা কাপড় নিতে না পারি, আমার কিন্তু এই সংসারে যত জিনিসের মধ্যে কারোর কোনো কন্ট্রোভার্সি নেই, মানে কারোর কোনো জিনিস এখানে নেই যেটা যে কেউ বলতে পারবে আমি এই জিনিসটা আমি দিয়েছি, না আমার বাপের বাড়ি, না আমার শ্বশুর বাড়ি, সবটুকুনি তোমাদের দাদা ভাই তৈরি, মানে পয়সা দিয়ে আমার এই সবটুকুনি তৈরি করা। এই গ্যাস আমার খুব কষ্ট হচ্ছিলো বলে সেই জন্য রান্না উনানে বাড়িতে ভাড়া বাড়িতে কাঠ কয়লা রাখতে খুব কষ্ট, সেই কারণে তোমার দাদা ভাই গ্যাসটা করে দিল। তারপরে আমার এই শুয়ে, আমি নিচে শুলে আমার খুব কোমরে ব্যথা করছে, সেই কারণে যে শুতে গেলে আমি মানে কোমরে আমার খুব ব্যথা করতো, মানে বিয়ের প্রথমেই আমার কত বাসন, ফার্স্ট কেনা কটা বাসন, তারপরে চোখে ঠাকুরের সিংহাসন, ওই মা তারা, তারপরে আস্তে আস্তে একটু 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 করে আমি সমস্ত জিনিস করেছি। আর একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি, আমার এখানে দেখো আমি আগে আমার বললাম না মাথায় দেওয়ার বালিশ ছিল না, এই দেখো আমি বালিশ এক্সট্রা তৈরি করে রেখেছি যাতে আমার বাড়িতে কেউ আসলে তার অসুবিধা না হয়। আর এই যে দেখছো এটার মধ্যে হচ্ছে আমার সমস্ত বাসন, আগে আমাদের ভাত খাবো একটা থালা ছিল না, সেখান থেকে এখানে আমার 8-10টা থালা,
সব মাথার চুল বা অল্প কিছু পয়সা দিয়ে অল্প চুল দিয়ে আর আমার ছেলের জন্মদিনে একটা একটা করে পেয়ে আমার অনেক বাসন্তী হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আমার সমস্ত ফাইলপত্র। হ্যাঁ, আর ব্যাংক ব্যালেন্স বলতে আর সোনা বলতে ওগুলো আমাদের কিছুই নেই। কিন্তু মোটামুটি আমি জীবনে একটাই শখ ছিল, আমার নিজের বাড়ি হবে, নিজের ঘর হবে, যেখানে আমি একটু শান্তি করে ঘুমাতে পারবো। কিন্তু সেটা আমার হলো না, হয়তো ভগবান চায় না। আরও একদিন তোমাদের অন্যদিন ভিডিওতে দেখাবো যে তোমার দিদি ভাইয়ের যেসব কাগজগুলো করেছিল জমি সেইগুলো দেখাবো। তা বন্ধুরা চলো একটু উঠে দেখি, বাকিটুকুনি তোমাদের দেখাই। শিবানী দি, অনেকেই বলছিলে যে দিদি ভাই তোমার ঘরের হোম ট্যুর কবে কি করা, যে হোম ট্যুরের একটা ভিডিও দিও। তাই আজকের এই ভিডিওটা আমি বানালাম, আজকে কোনো কাজকর্ম ব্লগ করলাম না। এই যে হোম ট্যুরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সে দিদি ভাইয়ের জীবনটা কেমন, দিদি ভাই এরকমভাবেই এরকমই জীবন, এর মধ্যে কোনো তফাৎ নেই, কোনো পরিবর্তন নেই, এরকমই থাকে। আমার ভাঙা ঘরে চাঁদের আলো, এই ঘরটাতেই আমি নিজেকে যদি সুখী মনে করি সুখী, আর যদি দুঃখী মনে করি দুঃখী। আমি যেখানে থাকবো সেটাই আমার স্বর্গ, তাই না? এই ঘরটায় থাকতে গেলে, যেটা একটা মানুষের বেঁচে থাকতে গেলে দরকার, হয়তো কিছু বিলাসিতা নেই কিন্তু যেটুকু আছে সেটুকু আমার, আমার স্বামী নিজের ইনকাম করা জিনিস কারোরটাই নেই। মানে যেখানে আমি বলতে পারবি না আমার বরকে যে এটা আমার মা দিয়েছে বা এটা আমার মা দিয়েছে, বুঝেছো তো? সবটুকুনি আর এইটুকুনি সবকিছু এমনই স্মৃতি জড়িয়ে আছে যে জীবনে কোনোদিন আমার ছেলে যদি এগুলো ফেলে না যায়, ভাঙাচুরা হয়ে গেলেও এগুলো আমি রেখে দেবো, এটা আমার প্রথম সংসারের জিনিস। তা বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তা বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।